বাংলাদেশের বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। আর তৃতীয় মাত্রায় কথা বলবার জন্য আমার আজকের অতিথি বাইবার সাথেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী, ডানে রয়েছেন এএস আসলাম সানি, বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বিকেএমইএ এর সহ সভাপতি। স্বাগত আপনার দুজনকে স্টুডিওতে। ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী এবং আসলাম সানি, আপনাদের দুজনের কাছে আমার প্রশ্ন যে বাংলাদেশের একজন নাগরিক হিসেবে এই মুহূর্তে দেশে নানা রকমের সংকট সংশয় উৎকণ্ঠা উদ্বেগ রয়েছে অনেকের মধ্যে, সবার মধ্যে নেই সেটি বলা যাবে না, এবং প্রধানমন্ত্রী সম্প্রতি তার সংবাদ সম্মেলনে বলেছেন আসল ভয়ের চেয়ে মনের ভয়টা হচ্ছে বড় ভয় এবং সেটি অনেক সংকট তৈরি করে। তো নাগরিক হিসেবে আপনারা কেমন বোধ করছেন? এবং দ্বিতীয় প্রশ্ন যেটি সেটি হচ্ছে যে বাইরের দুনিয়ায় বেশ কাস্তম সানির তো যেহেতু আমাদের তৈরি পোশাক শিল্পের সঙ্গে জড়িত, বাংলাদেশের ভাবমূর্তি আসলে এখন কোন জায়গায় দাঁড়িয়ে আছে? ডক্টর চৌধুরী যদি শুরু করেন। আপনার প্রশ্নের প্রথম অংশ থেকেই শুরু করে যে একজন নাগরিক হিসেবে আমরা নিঃসন্দেহে বাংলাদেশের নাগরিকরা একটা স্বস্তির ভিতর নেই, দেশে বিদেশে নানাবিধ সন্ত্রাসের হুমকি ইত্যাদিতে এক ধরনের অস্বস্তির সৃষ্টি হয়েছে। তার ভিতরেও কিন্তু কয়েকটা ঘটনা আমাদেরকে আশান্বিত করে, আমাদেরকে উজ্জীবিত করে। তার মধ্যে প্রথমেই আমি বলবো যে আজ এই বাংলাদেশে এইখানে যে দুজন শিশু নিহত হয়েছিল, রাজন সিলেট এবং খুলনায় নৃশংসভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। এসব পাষণ্ডদের নিন্দা করার ভাষা আমাদের নেই। তারপরেও যেটা এর ভিতর থেকে যে জিনিসটা আমাদেরকে কিছুটা স্বস্তি দেয় যে এই সব হত্যাকারীদের বিচারের আওতায় আনা গেছে এবং দ্রুততম সবার মধ্যে আনা গেছে এবং একটা রায় হয়েছে। সেই রায় মোটামুটি সারা জাতি একটি মামলায় ব্যয় হয়েছে 10 কার্যদিবস, আর একটি মামলায় মাত্র 12 কার্যদিবস, মানে খুবই এটি এই যে এইখানে এই মামলার রেকর্ডও বলা যেতে পারে। আমি পুলিশ যারা জড়িত আছে তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই, বিশেষ করে এই রাজন হত্যা মামলার যে ইন্টারপোল যে ইউনিট আছে বাংলাদেশ, তারা যথেষ্ট কর্মদক্ষতার পরিচয় দিয়েছেন। তাদেরকে নাম উল্লেখ না করেও তাদেরকে আমি ধন্যবাদ দেব যে কারণ বাংলাদেশের সাথে সৌদি আরবের কোনো বন্দী বিনিময় চুক্তি ছিল না, কিন্তু তা সত্ত্বেও তারা অত্যন্ত বিচক্ষণতার সহিত এই আসামিকে আনতে পেরেছে বাংলাদেশে এবং আদালতে সোপর্দ করতে পেরেছে। যদি তাকে না আনা যেত তাহলে হয়তো মামলাটা ঝুলে যেতে পারত। এই জন্য আমরা আসলে জাতি হিসেবে যে একটা পজিটিভ কিছু আছে যে একটা আশার নিতে হতে পারি, সেসব এ দুটো উদাহরণ। কিন্তু এই সাথে আর একটা বিষয় আমার মন ভারাক্রান্ত করে দেয় যে আর একজন ব্যক্তি যে বাংলাদেশ সংসদের একজন সদস্য, উনি মদ্যপ অবস্থায় একটি শিশুকে গুলি করে হত্যা করতে চেয়েছিলেন, তার কিন্তু ওই একই দিনে জামিন হয়েছে। সংসদ অধিবেশনে যোগ দেবেন বলে যদি আমরা জানি না তিনি সংসদে যোগ দিয়েছেন কিনা এখন পর্যন্ত, সেটা কিন্তু সংসদ আমরা জানি যোগ দিচ্ছেন যে সার্বভৌম একটা প্রতিষ্ঠান, এই সংসদের অনেক ক্ষমতা। এই সংসদ ইচ্ছা করলে এই মুহূর্তে এই হত্যাকারী, হত্যার চেষ্টা যে করেছে একজন শিশুকে, তাকে কোনো অবস্থাতেই তাকে সংসদ সদস্যপদ তারা বাতিল করে দিতে পারে, বিলুপ্ত করে দিতে পারে এইখানে। এবং আরো ন্যাক্কারজনক যে ঘটনাটা সেটা হচ্ছে কি, এই ব্যক্তি, এই অপরাধী, এই ব্যক্তি যখন এই জামিনে মুক্তি পেয়েছেন তখন ওইখানে তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়েছে। তাতে মনে হয় যে বাংলাদেশে কিছু কিছু অঞ্চল আছে যেখানে সাধারণ লোকের জ্ঞান বিবেচনা বুদ্ধি শুভবুদ্ধি বোধ এগুলি মনে হয় বিলুপ্ত হয়ে গেছে। তা না হলে এ ধরনের একটা অপরাধে যে অভিযুক্ত এবং সেই অপরাধ যে আদালতে আছে তারপরও বলা যায় যে এটা প্রমাণিত সত্য বলা যাচ্ছে, কারণ মিডিয়া যেভাবে কভারেজ দিয়েছে সেখানে ভুল ভ্রান্তি হওয়ার সম্ভাবনা কম। এ ধরনের একটা ব্যক্তিকে কিভাবে তারা বরণ করে নেয় এটা আমার ভাবতেও ঘৃণা হয়। কিন্তু তারপরেও এই সুন্দরবনের লোকের প্রতি যারা, তারা যদি এখানে দেখেন এই প্রোগ্রামটা, আমি বলবো যে তাদের একটু বিবেচনায় নেওয়া উচিত। এ ধরনের একজন শিশুকে যে গুলি করে আহত করতেছে, মারার উদ্দেশ্যে গুলি করেছিল, সেই লোককে কিভাবে তারা ওয়েলকাম করে এটা আমাদেরকে পীড়া দেয়। কিন্তু তা সত্ত্বেও বলবো যে এই দুটো বিচার যে পুলিশ বাহিনী করেছে, বিচারকগণ করেছে এবং যারা সংশ্লিষ্ট পিপি বলেন, উকিল বলেন, এর জন্য তার সবাই ধন্যবাদ পেতে পারে। দেশের ভিতরে এই অবস্থা,
আমাদের যে প্রতিবেশী, আমাদের প্রতিবেশী রাষ্ট্র মায়ানমার, সেই মায়ানমার আজ 40 বছর পরে সেখানে নির্বাচন হয়েছে, লীগ ফর ডেমোক্রেসি উইন করে যাবে, এবং সেই রেজাল্টটা জুন্তা, মিলিটারি জুন্তা মেনে নেবেন, এবং মায়ানমারের জনগণ বহু বছর পরে হলেও তারা যেন গণতন্ত্রের স্বাদ পেতে পারে, এই আশা, এই আশা করি। এবং দেশে বিদেশে আসার কিছু নানাবিধ বিষাদময় নানাবিধ হতাশাব্যঞ্জক ঘটনার মধ্যেও যে আশার বাণী দেখা যাচ্ছে, এটা আমার কাছে ভালোই লাগে। ধন্যবাদ। অনেকদিন পরে আজকে তৃতীয় মাত্রায় আপনি আমাকে, প্রথম প্রশ্ন ছিল আমাদের যে বাংলাদেশ নাগরিক হিসেবে আমি নিরাপত্তা ভোগ করছি কিনা। আপনি আপনি কেমন বোধ করছেন সব মিলিয়ে সামগ্রিকভাবে, এবং যেহেতু আপনি যদি বলেন যে আমাদের দেশের বাংলাদেশ হিসেবে শিল্পের সঙ্গে যুক্ত অসংখ্য মানুষ আপনার সঙ্গে যুক্ত, দুইটার দিক আমি ব্যাখ্যা করি। এজ এ পার্সোনালি আমি কোনো নিরাপত্তা অভাব বোধ করছি না। আমি তখন বোধ করতাম যখন এই দেশে, আপনি জানেন, যখন ইলেকশনের আগে যখন একটা অস্থিতিশীল ছিল, তিনবার যখন জ্বালাও পোলাও ছিল, সে অবস্থা থেকে আমরা খানিকটা অনেক ভালোর দিকে আসছি। আপনি যদি এখন একটা তথ্য নেন সারা ঢাকা সিটির আজকের যে অবস্থা, ছিনতাই, রাহাজানি বা আদার্স যে জিনিসগুলো, এটা আমি বাংলাদেশে বড় হয়েছি ধারাবাহিকভাবে গত 40 বছর, আমার বয়স যদি দেখেন 46 এর উপরে। এই অবস্থার আলোকে বর্তমান আমি যখন আসছি, আমি কোনোভাবে আতঙ্কিত না। এখন আমার ব্যক্তিগতভাবে মত যে আমি আমি ফ্রি আমার ব্যক্তিগত কাজে করছি। হ্যাঁ, আতঙ্ক যেটা মাননীয় প্রধানমন্ত্রী ঠিকই বলেছেন, মনে মিডিয়া এবং আদার্স, একটা ঘটনা ঘটেছে, এই ঘটনাটা কেন ঘটেছে, ঘটনাটা ঘটানো হয়েছে কিন্তু আতঙ্কিত করার জন্য, একটা ঘটনা না কিন্তু অনেকগুলো, না দুইটা ঘটনা আমি বলি, যে দুইজন বিদেশিকে হত্যা করে, দুইজন বিদেশি, তার মধ্যে তারপর একজন খ্রিস্টান যাজক, তারপরে সবগুলি নিয়ে সম্প্রদায় সহ দুজন পুলিশ হত্যা হয়েছে, পুলিশ হত্যা হয়েছে। জাস্ট আমি ঢাকা সিটির কথাটা বলতে বলছি, ঢাকাতে একজন বিদেশি, এটা কারণটা কি, উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো আতঙ্কিত করার জন্য, আতঙ্কিত কি দেশীয় লোকদের করার জন্য, না। কেন উদ্দেশ্য করা হয়েছে, যারা করেছে, উদ্দেশ্য হলো অগ্রগতি, দেশ বাংলাদেশ তো এগিয়ে যাচ্ছে অর্থনৈতিকভাবে, যে ধারাবাহিক উন্নয়ন হচ্ছে বাংলাদেশের, যে ইন্ডিকেটর দিচ্ছে, যেমন ওয়ার্ল্ড ব্যাংক গত বছর স্বীকার করে না এই দেশের 6% উপরে গ্রোথ হবে, এবছর কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক নিজেই ঘোষণা দিয়েছে IMF যে 6.5 গ্রোথ হবে, সরকার বলছে 7, তারা অ্যাটলিস্ট 6.5, আমাদের রিজার্ভ বাড়ছে। এক্সপোর্ট দেখেন, আজকে এখানে দাঁড়িয়ে আছি, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র বলছে আমাদের এমবার্গো দিচ্ছে অ্যাকর্ড অ্যালায়েন্সের পরে, আজকে গত মাসে যদি দেখেন, আপনি দেখেন আমেরিকাতে পজিটিভ এখন এক্সপোর্ট, আমাদের আমেরিকাতে সিঙ্গেল কান্ট্রি হিসেবে আমাদের এক্সপোর্ট বাড়ছে। দেন আমাদের এক্সপোর্ট গত, আমি বলে দিতে পারি একজন এক্সপোর্ট হিসেবে, আমরা যখন 3 মাস অবরুদ্ধ ছিলাম তখনও যখন এক্সপোর্ট ড্রফল করে নাই, তারপরে একটু কিছুটা হুচট খেয়েছি বিভিন্ন কারণে, বিভিন্নভাবে। এখন এই বিদেশি হত্যার ইঙ্গিতটা কি, যে বাংলাদেশে যে হারে বিদেশি ইনভেস্টমেন্ট আসছে, আমাদের এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি হচ্ছে, আমাদের এক্সপোর্টের সাথে R&D জড়িত আরো নতুন কিছু যুগ হবে, সে অবস্থায় বিদেশিদের হত্যা করে আমাদের গ্রোথকে কমানো, এটি এটি কি আপনাদের সেক্টরে প্রভাব ফেলেছে? হ্যাঁ হ্যাঁ, আমি অনেক অবশ্যই বলেছি, প্রভাবটা কিভাবে ফেলেছে দেখেন, আমাদের দেশের সবচেয়ে প্লাস পয়েন্ট, এই এখানে বসে আমি সবসময় একটা কথা বলি, আমাদের যারা এন্টারপ্রেনিয়র, আমাদের এক্সপোর্টার যারা, আমরা কিন্তু সবাই লোকাল ইনভেস্টর, তা আমরা এই প্রতিকূলতাকে আমরা যেভাবে অবজার্ভ করি, যেভাবে আমরা নিজেরা সহনীয় পর্যায়ে নিয়ে যেতে পারি, সেটা যদি বিদেশি ইনভেস্টর হইতো, আজকে যদি গার্মেন্টসের মালিকরা, ইন্ডাস্ট্রির মালিকরা সব 90% বিদেশি হতো, তখন কিন্তু এটা অন্যরকম এফেক্ট। হ্যাঁ, আমাদের একটা কি হয়েছে, অনেকগুলি বায়ার, তার কিন্তু 20% বায়ার, আমি বলো 80% বায়ার আসছে, 20% বায়ার, তারা তাদের বিশেষ করে ফ্রান্স এবং আদার কিছু কিছু আপনার এমবিসি আছে, তারা ক্লিয়ারেন্স দিচ্ছে না নিরাপত্তা গণিত, এই জন্য অনেকে আমাদের মিটিং গুলো বিদেশে করছে, বিদেশে করছে কি নিয়ারেস্ট কান্ট্রি গুলিতে, যেমন মনে করেন ব্যাংককে করছে, হংকংয়ে করছে, আমাদের অনেক ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা গার্মেন্টস এর মালিক, তারা ওই জায়গাগুলি মিটিং করছে। এটার একটা এফেক্ট কোনো দেশে আসছে না, একটা আতঙ্ক কি হবে কি হবে না, যতটুকু হয়েছে তারপর আমরা কি দেখবো, আমরা দেখবো যে এটার পরে সরকার কিভাবে এটাকে নিয়ন্ত্রণ করতে চেষ্টা করছে, কিভাবে রিয়াকশন নিয়েছে। সবচেয়ে আসার কথা যেটা বললেন উনি, যে হত্যার পরে যে সরকারের যে ইনিশিয়েটিভ গুলো, যে তাদেরকে অ্যারেস্ট করানো, এবং অনেক আসামি দেখলাম যারা জবানবন্দি দিয়েছে, এটা কতটুক সত্য কতটুক মিথ্যা এটা কোর্ট প্রমাণ করবে, তারপর যে অ্যাকশনগুলি আছে এখন অনেকটা, এটা যদি কন্টিনিউ থাকে আরো 2-3 সপ্তাহ, আমার মনে বিদেশি বায়ররা যারা ক্যান্সেল করছে তারা অনেকেই ফিরে আসছে, আবার ফিরে আসবে। আসল কথা হলো, আমাদের মতো দেশে, তৃতীয় বিশ্ব দেশে, আমাদের রিসোর্সের অভাব আছে, কমিউনিকেশনের অভাব আছে, আমাদের প্রযুক্তির কিছু অভাব থাকতে পারে। আপনি যদি দেখেন, যেখানে ফ্রান্সে
ফ্রান্সে এত বড় ইনসিডেন্ট হয়ে গেল, এখন AK-47 নিয়ে ট্রেনের মধ্যে হামলা চালালো, তাহলে কি ফ্রান্সকে কখনো বিদেশিদের জন্য আতঙ্ক হিসেবে কোনোদিন কেউ বললো যে ফ্রান্স কেউ সফর করো না? ইভেন আপনি দেখেন ইন্ডিয়াতে কিছুদিন আগে গো মাংস নিয়ে, একটা গো খাদ্যের জন্য, একটি স্বাধীন দেশের মানুষের খাবারের অধিকার নাই সেখানে, এখানে তাকে বাসায় ঢুকে দুইজনকে হত্যা করলো, একজন খ্রিস্টানকে হত্যা করলো, একজন মুসলমানকে হত্যা করলো। ওই জায়গায় কিন্তু আমাদের যে রেসপন্সিবল মিডিয়া, আমি বলি আমাদের দেশে মিডিয়া অনেক কিছু করে, রেসপন্সিবিলিটি যে দিক দিয়ে তারা কিন্তু ওইটাকে আন্তর্জাতিককরণ কিন্তু এটা করা হয়নি, এটাকে লোকালি এখন করা হয়েছে, যেখানে বলা হয় নাই মুসলমানরা ইন্ডিয়াতে সফর করতে পারবে না, আমি যদি মুসলমানকে হত্যা করা হয়েছে এখানে বলা হয়নি। এখানে মনে হয় আমাদের দেশের ব্যাপারটা, এটা আমি যেটা মনে করি আমাদের দেশের অগ্রগতি নেই, আমাদের দেশের এখন আমি দুইভাবে দেখি, একটা হলো অগ্রগতি, অগ্রগতির সাথে কে জড়িত, এদেশের শ্রমিক জড়িত, এদেশের ইন্ডাস্ট্রিয়াল জড়িত। আমি কিন্তু কোনোভাবেই এই যে হরতাল অবরোধ, আমি অনেকভাবে নিষ্পেষিত, অনেকভাবে অবহেলিত, আজ পর্যন্ত যতগুলি আন্দোলন হয়েছে আমরা যত টাকা লস করেছি কেউ কিন্তু আমাদের শেয়ার করে নাই, কোন সরকার এসে আন্দোলন করেছে এসে বলে নাই যে আন্দোলনের জন্য আমরা মাঝে মাঝে শুনি যে ইনসেন্টিভ দিচ্ছে আপনাদের, ইনসেন্টিভ তো এটা ডিফারেন্স ইস্যু, ইনসেন্টিভ তো পলিটিক্যাল ইনসেন্টিভ আজ পর্যন্ত পাইনি, কিন্তু যে তিন মাস যে আমাদের আমাদের যে এক লক্ষ টাকার উপরে ট্রাক ভাড়া দিয়ে চিটাগাংয়ে মাল পাঠিয়েছি, আমাদের এক্সপোর্ট করেছি, কেউ তো আমাদের একটা কম্পেনসেশন দিতে আসে নাই, আমার ট্রাক পুড়ে দিয়েছে, আমার মাল। এখন এই দেশে ডেভেলপমেন্টে কে জড়িত? আমি আমার স্বার্থে, আমার নিজের নিজের দেশকে ভালোবাসি, আরেকজন শ্রমিক তার স্বার্থে, তার ছেলে মেয়েকে লেখাপড়া করার জন্য, মালিক তার স্বার্থে, সে নিজকে সাবরা বেঁচে থাকার জন্য সে কাজ করছে, এই কাজের মাধ্যমে দেশটা এগিয়ে যাচ্ছে। এই প্রতিকূলতার মাঝে কেন এগিয়ে যাচ্ছে, যে আমাদের মধ্যে, বাংলাদেশের মধ্যে আমাদের মানুষ, আপনি দেখেন আমাদের যে এন্টারপ্রেনিয়র আছে, আমাদের ইন্ডাস্ট্রিয়াল যে গ্রোথ হচ্ছে, যদিও আমরা 22% প্রাইভেট সেক্টরে আমাদের গ্রোথ আটকে আছে, আমাদের যদি ডবল ডিজিটে যেতে হয় আমাদের 30-এর উপরে যেতে হবে আমাদের আমাদের প্রাইভেট সেক্টরের গ্রোথ। এটা করার জন্য যে সবচেয়ে বড় প্রবলেম ইনফ্রাস্ট্রাকচারের দুর্বলতা, আমাদের কমিউনিকেশন, আমাদের ডিপ সাপোর্ট, আমাদের এখন বিদ্যুৎ হচ্ছে, বিদ্যুতে আমরা অনেক এগিয়ে গেছি, কিন্তু এটার যে বিদ্যুৎ সরবরাহের যে সহজলভ্যতা, আমলাতান্ত্রিক জটিলতা, ইন্ডাস্ট্রির জন্য প্ল্যান, যে আমি ইন্ডাস্ট্রি করবো, ইন্ডাস্ট্রির জন্য গ্যাসের প্রাপ্যতা, গ্যাস আমাদের দুর্লভ, এখন এলপিজি করা হচ্ছে, এলপিজির জন্য প্ল্যানিংটা কি, কিভাবে এলপিজি হবে, এই ব্যাপারে কিন্তু ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে ক্লিয়ার না। এই জন্য যেভাবে এদেশের 30 বছরে প্রাইভেট সেক্টর 90-এর পরে এখন ইয়াং জেনারেশন, এডুকেটেড পার্সন, ইন্ডাস্ট্রিয়াল লার্নেন্ড, আমরা যে অভিজ্ঞতা অর্জন হয়েছে, এই অভিজ্ঞতাটাকে কাজে লাগানোর জন্য আমি মনে করি এদেশকে দাবায় রাখতে পারবে না কেউ, যদি একটু গুড গভর্নেন্স, একটু গুড ফেসিলিটি যদি সরকার নিয়ন্ত্রণ করে। আর এইটার বিরুদ্ধে আমি মনে করি দেশি বিদেশি ষড়যন্ত্র, যে বাংলাদেশ কেন মিরাকল, আপনারা দেখেন বাংলাদেশ সম্বন্ধে যতগুলি ভবিষ্যৎবাণী ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF দিয়েছে সবগুলি মিথ্যা প্রমাণিত হয়েছে, একটাও কিন্তু বাস্তবায়ন হয়নি। খাদ্যে দেখেন আমাদের খাদ্যে, আমরা যে খাদ্য উৎপাদনে পৃথিবীর মৎস্য উৎপাদনে আমরা 4 নম্বর বা 3 নম্বর হয়েছি, খাদ্য উৎপাদনে খাদ্যের যে ভেরিয়েশন, এটা যে আমরা অনেক অনেক ভালো করেছি, 1 নম্বর হয়েছি, সবচেয়ে উত্তম। এইগুলি এই অবদানগুলি কা, এই অবদানগুলি আমাদের শ্রমিকের, আমাদের কৃষকের, এইটাকে পুঞ্জীভূত করে সবকিছু এক করেই কিন্তু বাংলাদেশ আজকে GDP 6.5 এত কিছুর পরে এত। এখন আমার মনে হয় দেশটাকে, যে আমাদের যে মধ্যমায়ের দেশ হবো আমরা 2021 সালে, হ্যাঁ এটা আমি ধন্যবাদ জানাই সরকারকে, কারণ মানুষ যদি টার্গেট না নেয়, মানুষ যদি একটা গোল না, কিন্তু সেটি কি কোনোভাবে সম্ভব মনে কিনা, মানে কোন থিওরিতে 2021-এর মধ্যে বাংলাদেশকে উচ্চ মধ্যমায়ের দেশে নিয়ে যাওয়া যাবে, মধ্যমায়ের দেশ বাংলাদেশ যদি 12% GDP করতে পারে, 12% নিয়ে যাওয়া যাবে কিনা, 12% সেটিও তো 12% যদি আমরা, আপনি দেখেন আপনি এটা নেওয়া যেতে পারে, কারণ না পারবে না তা না, আপনি কিছু কম্পোনেন্ট যদি আপনি অ্যাড করেন তাহলে পারবে, কিন্তু কেমন পারবে আপনি দেখেন, আপনি যদি 90 দশকে ধরেন, 80 থেকে 90 পাকিস্তান, আপনার চায়নার GDP কত ছিল, 5-6, যে 90-এর পরে 7-8, দেন আফটার 12-14 চলে গেল। আমরা কিন্তু একটা পর্যায়ে আছে এখন, টার্নিং পয়েন্ট আমাদের, যদি আমরা এটা 6-7-8 আমরা বলি যে আমাদের প্রাইভেট সেক্টরের যদি আমরা 22 থেকে আমাদের 20-22 আটকে আছে, এই জন্য 6-6.5 উপরে আমাদের GDP যাচ্ছে না, আমাদের এটা ডাবল GDP যেতে হবে, আমাদের 12-10 যেতে হবে, 30% আমাদের প্রাইভেট সেক্টর লাগবে, ডিফারেন্সটা কত বেশি না, কিন্তু এটার জন্য কি দরকার, ইনফ্রাস্ট্রাকচারের সিকিউরিটি দরকার, আমাদের ডিপ সিপোর্ট দরকার, আমাদের পণ্যের আমদানি রপ্তানির জন্য যেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমাদের লং লিড টাইম,
আমাদের দেশ থেকে ইউরোপে গেলে 30-35 দিন লাগে, যেটা ইন্ডিয়া কম্পিটিটিভ দেশে লাগে 15 দিন লাগে। এটা যদি 15 দিনে আমি আসতে পারি, তাহলে কিন্তু আমরাই কিন্তু আমাদের এক্সপোর্ট আমরা যদি 25,000 কোটি টাকার প্রজেক্ট আমরা যদি নিজের টাকায় করতে পারি পদ্মা ব্রিজ, তাহলে 50,000 কোটি টাকার পোর্ট আমরা করতে পারবো না কেন? ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী, এখানে দেখেন আপনি তো ইন্ডাস্ট্রির সাথে জড়িত, ইকোনমিক অনেক বিষয় জানেন, আমি ওই ধরনের ইকোনমিক তথ্য দিতে পারবো না। তবে সাম্প্রতিক একটা সার্ভে দেখেছি, কীটপতঙ্গ নিয়ে কাজ করে আপনি যখন রাজনীতি নিয়ে কথা বলতে পারেন, একটা সার্ভে দেখেছি যে ইন্ডাস্ট্রির জন্য বিদ্যুতের প্রাপ্যতা 179টা দেশের ভিতরে তারা করছে, আপনার র্যাঙ্কিং করছে। বাংলাদেশ পড়ছে 179 নম্বর, একদম লোয়েস্ট, একদম তলানিতে। এখন আপনি যদি ভাবেন, এবং বিদ্যুৎ আর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, বিদ্যুৎ গ্যাস মানে জ্বালানি, জ্বালানি আর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হলো সমার্থক। তা আপনি অনেকে বলে না, অবকাঠামোর কথা বলেছেন, আমাদের যেমন সুভাষচন্দ্র বোস বলতো, তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাকে স্বাধীনতা দেব, ঠিক তেমনি তোমরা আমাকে বিদ্যুৎ দাও আমি তোমাকে একটা ইন্ডাস্ট্রিয়ালাইজড কান্ট্রি দেব। সেই বিদ্যুতে আপনি পৃথিবীতে এই মুহূর্তে আছেন লোয়েস্ট। আপনি যদি স্বীকার না করেন তাহলে ওটা অন্য কথা, লোয়েস্ট। আর আপনি যদি ভাবেন যে আরো এই 8-10 বছরের মধ্যে আপনার মধ্যম আয়ের আপার মিডল ইনকামে চলে যাবেন, মধ্যম আয় আপার আপার না লোয়ার, এখন তো আপনার লোয়ার আছে, এখন দুইটা তো নিম্ন আপারে চলে যাবেন, আপনি চাঁদের আলো কাপড় শুকানোর চেষ্টা করতেছেন। আপনি যদি ভাবেন যে আপনার 12% গ্রোথ হবে, এটা শুধুই কল্পনা, এই কল্পনার কোনো না, আপনাকে আমি না, আমি আপনাকে ইন্টারাক্ট করি নাই, এটা শুধুই কল্পনা কেন? আপনি আজকে এই যে দেখলেন যে উনি গুনে গুনে ঘুষ খান, এই ভিডিওটা আপনি দেখেছেন? দেখেছি। একটা এক্সপোর্ট লাইসেন্স করতে গেলে, আমি একটা এক্সপোর্ট লাইসেন্স করতে গেছি, আমার লোক গেছে, 9,000 টাকা লাগে ফি, 9,000 টাকায় ঘুষ দিতে হবে এবং সেটা অ্যাডভান্স দিতে হবে। এখন দেখেন সেই ভদ্রলোক টাকা গুনে গুনে নিচ্ছেন, ওই ভদ্রলোককে একা নিচ্ছিলেন, সাথে আরো যারা ছিল ওই টাকাটা তো একা নেয় নাই, সেখানে তাকে টাকা এনে দেওয়া হয়েছে, সেখানে দালাল চক্র আছে, সবাই জড়িত। এই এক মাস হয়ে গেছে, কয়েকজন লোক এখানে সাসপেন্ডেড হয়েছে, কয়েকজন লোক জেলে গেছে। চায়নার উদাহরণ দিলেন, চায়নায় যদি ওরকম ঘটনা করতো তার মাথার পেছনের দিকে একটা বুলেট মারা হতো এবং সেই বুলেটটার দাম ওই পরিবারের দিতে হতো, ওই ভদ্রলোকের পরিবারের দিতে হতো। সুতরাং চায়নার সাথে তুলনা করে কোন আত্ম গরিব করার লাভ নেই। পরোক্ষভাবে বলেছেন গভর্নেন্সের কথা, গুড গভর্নেন্স, গুড গভর্নেন্স নাই আপনার, গুড গভর্নেন্স আপনি ঠিক কিভাবে থাকবে? আপনি যে আপনি একটা যদি ট্রাক যায়, একটা ট্রাক, একটা পিক আপ ট্রাক যেখানে যাবে সেখানে আপনি ঘুষ দিতে হবে বিনা কারণে, 100 টাকা দেন কেন? যে দেশে প্রতিটা সরকারের প্রতিটা ব্যক্তি এই জনগণের কাছ থেকে ঘুষ খায়, চাঁদা আদায় করে, প্রতিটা ব্যক্তি খানা ব্যতিক্রম আছে, সুযোগ নাই বলে, সুযোগের অভাবে সৎ সুযোগ ছাড়া আমি অনেক সৎ লোককে চিনি ব্যক্তিগত ভাবে দেখছি। এখন যারা খানা তাদেরকে বলবো যে তাদের খাওয়া উচিত, কারণ কি এমন ভাবে ছড়াই গেছে, এমন ভাবে দুর্নীতি ছড়াই গেছে যে আপনি দুর্নীতি দুর্নীতিমুক্ত একটা যদি সমাজ হতো কিছুটা হলো কমলেও, প্রতিটি ব্যক্তি যদি ঘুষ খেতে রাখতো তার মধ্যে আপনিও পড়েন, আপনিও, আমি তো সরকারি কর্মকর্তা না, আমি সরকারি কর্মকর্তাদের না, আমি চাই না, আপনি না দেওয়া এবং খাওয়া সমান অপরাধ, কিন্তু আমি কি করব, দেওয়া এবং খাওয়া দুটোই সমান অপরাধ। আমার ছেলে অসুস্থ হাসপাতালে ভর্তি করতে ঘুষ দিতে হবে, আমি দিব, আমি দিব, এই কারণে ঘুষ না দিলে তাকে ভর্তি করা যাচ্ছে না। আপনি শুনেন, সমাজে যখন যখন আপনার এই একটা ব্যাধি ছড়ায়, প্লেগ ছড়ায়, এটা কিন্তু ভালো মন্দ সবার ভিতরেই চলে যায়। এটা আমি কাউকে ব্যক্তিগত ভাবে বলতেছি না, এখানে দরকার ছিল সরকারের অত্যন্ত উচ্চ মহল থেকে এই দুর্নীতির বিরুদ্ধে যদি একটা স্ট্যান্ড নিত, তাহলে হয়তো এটাকে রোধ করা যেত। এটা যদি রোধ করা যায় তবে আপনার সাথে, তখন আমি আপনার সাথে একমত হব, দুর্নীতি যদি দমন করতে পারে বাংলাদেশে 12% সরকার তো বলছে যে এটি স্বাধীন সক্রিয় দুর্নীতি দমন কমিশন আছে, তারা মন্ত্রীদেরকে এমপিদেরকে তাদের বারান্দায় নিয়ে যাচ্ছেন, রুমে নিয়ে যাচ্ছেন প্রায়শই। আমি তাহলে উদাহরণ দেই, বলি যে পুলিশ বাহিনী আছে, আমার সামনে একটা লোককে খুন করা হচ্ছে, আমি কোনো ওই অ্যাকশন নেব না একজন সিটিজেন হিসেবে? আমি তো সিটিজেন অ্যারেস্ট করতে পারি। এখন একটা মন্ত্রণালয়ে দুর্নীতি হচ্ছে,
সবকিছু এই দুর্নীতি দমন কর্মকর্তাদের উপর নির্ভর করবে? সেখানে কি সচিব মন্ত্রীর কোনো দায় দায়িত্ব নাই যে তার মন্ত্রণালয়ে এই দুর্নীতি হচ্ছে? এখানে তো দুর্নীতি দমন কমিশন দরকারই নাই, এখানে দুর্নীতি দমন করার দায়িত্ব উপরস্থ কর্মকর্তা কর্মচারীদের, তাদের অধীনস্থকে তারা আপনি সঠিকভাবে যাতে গভর্নমেন্টকে সার্ভিসটা পাবলিককে সার্ভিসটা দিতে পারে সেইটা ইনশিওর করবে। এটা যদি না করতে পারে, সেখানে যদি দুর্নীতি হয়, সেটা দায়িত্ব সেই সরকারি কর্মকর্তার। এখানে আরেকটা পয়েন্ট বলে আমি ছেড়ে দিচ্ছি, আপনি বলতেছিলেন যে এই আপনার ওই যে দেশে সন্ত্রাস এটা সেটা নানাবিধ বাইরের বিভিন্ন শক্তি, এরকম একটা কথা শোনা যাচ্ছে যে বিভিন্ন শক্তি আমাদের দেশকে আনস্টেবল করে দিচ্ছে, আপনাদের অনেক গ্রোথ হচ্ছে, সেই গ্রোথটাকে মানে যেটি প্রধানমন্ত্রী ভাষায় অনেকে বাংলাদেশকে সিরিয়া পাকিস্তান বানাবার চেষ্টা করছে, কি কারণে কি কারণে কি কারণে তারা এই আমেরিকা এইরকম একটা, এটা হলো কি মাসুদ জানা সিরিজের মতো যে কিছু হইলে আমরা আমেরিকাকে দোষারোপ করি, আমেরিকার আর কাজ নাই যে বাংলাদেশে আইএস পাঠাবে, এটা পাঠাবে, যায় সে অ্যাটাক করবে। আমেরিকা থেকে সৈন্য পাঠাইতে হলে কি কি প্রক্রিয়া করতে হয়, সেখানে তাদের সিনেটে, সেখানে তাদের হাউজে কিরকম, কি কারণে হঠাৎ করে বাংলাদেশে পাঠাবে? এখানে যে সহজ সরল যে কনক্লুশনটা, সেটা থেকে হোল নেশন সরকার সরে যাচ্ছে। এখানে এখানে আপনি দেখেন আর কয়েকদিন পরে মুজাহিদ এবং সাকার ফাঁসির রায়ের মৃত্যুদণ্ডের রায়টা খুব সময় ফাইনাল হয়ে যাবে, তাদের হাতে অল্প কিছু সময় আছে, তাদের হাতে বেশি সময় নাই, দে আর ডেজ আর নাম্বার্ড। এটা বোঝাই যায় বাংলাদেশের যে আপনার যে রিভিউতে তো তাদের আর খুব একটা সম্ভাবনা নেই। এখন সার্ভাইভাল ইনস্টিংক্ট ইজ দ্য স্ট্রংগেস্ট ইনস্টিংক্ট, মানুষ বাঁচার জন্য অনেক কিছুই করে, তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অনুসারী তাদের ফ্রেন্ড তারা কি করবে? তারা বাংলাদেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে, কিছু একটা ঘটনা করে তারা যেন বাঁচতে পারে। ইট ইজ দি কজ অব অল দিস কিলিংস বলেন, এটা বলেন, সেটা যা কিছু হচ্ছে এই গ্রুপটা করাচ্ছে। এটা হলো সহজ সরল কনক্লুশন, এটা আমার কনক্লুশন না, এটা যে কেউ এই কনক্লুশনে আসবে যে তাদের দিন আর বেশি নাই, সুতরাং তারা যেভাবেই হোক চেষ্টা করে দেশের ভিতরে এই গন্ডগোল পাকায়া, এই বিদেশি বলেন সাদা চামড়া বিদেশি, কালো চামড়ার বিদেশি, এই শিয়া সুন্নি নানাবিধ আপনার ব্লগার পাবলিশার খুন করে দেখিনি একটা কিছু করা যায়, দেখিনি একটা কিছু করে। এখানে যদি আমরা ওই যে আইএস এর কল্পকাহিনী, আইএস কি কারণে বাংলাদেশে আসবে, এসব সবই কল্পকাহিনী। এখানে যদি এদেরকে ধরা হয় এবং এদের লোকজনকে যদি ভালোভাবে সার্ভেলেন্সে রাখা যায়, তাহলে এদের এই দণ্ড কার্যকরী হওয়ার আগের সময়টা আমরা মোটামুটি নিশ্চিন্তে থাকতে পারবো। আমি যেটা আপনি প্রথম বলছিলেন আমাদের অর্থনীতি কোনোভাবেই মধ্যম আয়ের দেশে চাঁদে কাপড় শুকানোর মতো, আমি আপনাকে বলি, আপনাকে অর্থনীতি উন্নয়নশীল দেশের দুর্নীতি নাই এমন উদাহরণ নাই পৃথিবীর কোথাও দেশে। আমি দুইটা ভাবে ভাগ করছি, একটা উন্নয়ন, একটা হলো দুর্নীতি। উন্নয়নের প্রশ্ন যদি বলেন, এই আপনার 7 বছর আগে এই দেশের রিজার্ভ ছিল $12 billion, 11+, এখন 7 বছর পরে রিজার্ভ হলো $27 billion, দ্যাট মিনস ডবলের চেয়ে বেশি। আপনার 7 বছর আগে এই দেশের মাথাপিছু আয় ছিল $550, এখন মাথাপিছু আয় $1200 কাছাকাছি, 7 বছরে ডাবল হয়েছে। আপনি একটা পর্যায়ে, আমি বলছিলাম কিন্তু আপনার গাণিতিক হারে বাড়ছে, একটা পর্যায়ে যেটা জ্যামিতিক হারে বাড়বে, কখন বাড়বে? আরেকটা জিনিস বলছেন যে আমাদের অর্থনীতির, আমরা যদি এখন সমীক্ষায় দেখা গেছে আমি যদি 10 রূপে ডবল যদি যেতে পারি, 21 না হোক 22 দেশের কাছাকাছি আমি মধ্যমায়ের দেশ হতে পারবো। কারণ হতে পারবো কি, আমার দেশের তখন এক্সপোর্ট হবে, তখন এক্সপোর্ট হবে $60 billion। আমার দেশে যদি 10% গ্রোথ, এই বছর আমি কনফার্ম করছি আপনাকে, যদি দেশে মেডিকেল কোনো না হয়, ডিজাস্টার, পলিটিক্যাল ডিজাস্টার না হয়, আমরা এই বছর $33 billion, গত বছর $31 billion এক্সপোর্ট করছি, 8-10% গ্রোথ হবে আগের বছর আমাদের, এত কিছুর পরেও 10% হলে $3 billion আমাদের গ্রোথ হবে। আর যদি 10% যদি গ্রোথ হয় আমাদের $60 billion ওই 7-8-5-6 বছরে কিন্তু হয়ে যাবে আমাদের গ্রোথ। এখন বলেন এটার জন্য আমরা প্রিপেয়ার কেন, বিদ্যুৎ পাই কিনা? বিদ্যুৎ দেখেন এই 3,500 থেকে 10,000 মেগাওয়াট থেকে 10,000 মেগাওয়াট কনফার্ম করছে, দেন পাইপলাইনে 25,000 মেগাওয়াট আছে, সরকার ক্যাপটিভ পাওয়ার বিদ্যুতে এখন বিদ্যুৎ দিচ্ছে না, সরকার বলছে আমাকে বিদ্যুৎ নাও। আমার জানা মতে আমরা যারা ইন্ডাস্ট্রি করছি, বিদ্যুতের জন্য এখন যদি জায়গা থাকে, জায়গা হলে দেশের সবচেয়ে বড় প্রবলেম, ইন্ডাস্ট্রি করার জন্য খুব এক্সপেন্সিভ এবং সুইটেবল, যেটা আমি বলছি। হ্যাঁ, আমি কেন ইন্ডাস্ট্রি করছি, ইন্ডাস্ট্রি করার কোনো সুযোগ সুবিধা এই দেশের নাই, কম্পোনেন্টগুলো নাই অনেক। আমি কেন করছি, আমার একটা এটা, আমি এই দেশে এন্টারপ্রেনিয়র দেখে করছি, একটা বিদেশি এন্টারপ্রেনিয়র আসলে অনেক পেইন ইন্ডাস্ট্রি করার, যেভাবে
বিনিয়োগ বুট রিঅ্যাক্টর করার জন্য বিভিন্ন অর্গানাইজগুলো যেমন ফেসিলিটাইজ করার কথা ছিল এভাবে করেনি। এখন প্রশ্ন হলো তারপরও দেশ কেন এগিয়ে যাচ্ছে? এগিয়ে যাচ্ছে এই জন্য এই দেশে 30 বছরে যে এন্টারপ্রেনারশিপ গড়ে উঠছে, তাদের মধ্যে যে দেশাত্মবোধ, তারা যে দেশকে রিয়েলি ভালোবাসে, তাদের মধ্যে যে স্পৃহা কাজের, এদেশের যে একটা 25 লক্ষ লোক প্রতি বছর একটা স্মল একটা জায়গায় কাজ করতে আসে, ইয়াং ফোর্স আসে, এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। আরেকটা জিনিস আমি এদের সাথে, এটা আমাদের উন্নয়নের জন্য কথা বলি, আর দুর্নীতি, দুর্নীতিটা আমি মনে করি ইন্ডিভিজুয়ালি 10 লক্ষ বা 12 লক্ষ সরকারি কর্মকর্তাদের ধরি আমি, তারাই দেশটা চালানা, তাহলে আমি আর আপনি পরোক্ষ প্রত্যক্ষভাবে দুর্নীতির প্রশ্রয় দিচ্ছি। এটা একটা দুর্নীতি, মানে আমি যেটা বলতেছি দুর্নীতিটা একটা সামাজিক আন্দোলনের মতো। আজকে আমি যে একটা প্রাইভেট ফার্ম চালাই, আমার এখানে যে 12-13 হাজার লোক কাজ করে, আমি কিন্তু এভরিডে আমি আমার পক্ষে জাজ করা, আমার পক্ষে ভালো কমিটেড দুর্নীতিমুক্ত ওই জায়গায় যেটা বলছেন যে ভালো জায়গায় যেখানে টাকা পয়সা লেনদেন হয় বা যেখানে সুযোগ আছে লোক পাওয়া কঠিন, আপনি যদি ব্যবসা করেন দেশ, কেন আমাদের দেশে একটা কালচার পরিণত হয়েছে। একসময় ছিল যারা ঘুষ খেত দুর্নীতি করতো সমাজ তাদের অ্যাকসেপ্ট করতো না, সমাজের মধ্যে তাদের প্রতি একটা ঘৃণার ভাব ছিল। এখন দুর্নীতি করে টাকা কামান আর লুট করে টাকা কামান, সমাজ তাকে যেটা বললেন আপনি যে একজন এমপি মদ্যপ অবস্থায় মানুষকে হত্যা করার জন্য একটা শিশুকে তাকে ফুলের মালা দেওয়ার মতো লোকের অভাব পড়ে না এদেশে, এটা মানে কি? এই জন্য সামাজিক আন্দোলন দরকার। এই সামাজিক মোরালিটিটা কে আনবে? মোরালিটি আনবে আপনার ফ্যামিলি, আমার ফ্যামিলি, আপনার ফ্যামিলি, আমি আমার পিতা হিসাবে আমার ছেলেকে কি দিয়ে বড় করছি? আমার ছেলে যদি দেখে আমার বাবা আসলাম সানি বিকিমির ভাইস প্রেসিডেন্ট, সে বিকিমির ভাইস প্রেসিডেন্ট হিসাবে একজন ইনফ্লুয়েন্সিয়াল লোক হিসাবে সে মন্ত্রী মিনিস্টারের সাথে যোগাযোগ আছে, এইটাকে কাজে লাগায় সে অন্যায় ভাবে সম্পত্তি দখল করছে আরেকজনের, অন্যায় ভাবে আমি টাকা কামাইছি, আমি আমি আমার ক্যারেক্টারের মধ্যে আমার দুর্নীতির প্রশ্রয় দিছি, তাহলে আমি দুর্নীতি করে আমার ছেলে দুর্নীতিমুক্ত হবে? আমার প্রশ্ন হলো কোন বাপ কোন আমার যদি পারিবারিক ভাবে এই মূল্যবোধকে যদি আমরা শিক্ষা দিই আজকে সমাজের পলিউশন, আমার পক্ষে আমি এখানে অনেক ব্যবসায়ী স্বীকার করবে একজন যোগ্যতা সম্পন্ন লোক পাওয়া যায় কিন্তু একটা অনেস্ট লোক পাওয়া এই দেশের একটা ব্যবসা চালানোর জন্য, আমার সাবস্টিটিউটকে আপনি একজন সিইও পাবেন না, পাবেন হয়তো বা, হ্যাঁ আমরা কেন বিদেশি অনেকে নির্ভরশীল হয়ে যায়, আমরা কেন অনেক অনেক বিদেশি লোক জানাই না আমাদের ইন্ডাস্ট্রিতে নিয়ে আসি? কারণ আমাদের দেশে ওই যে একটা মানে মূল্যবোধের যে স্ট্রাকচার আগে ছিল চায়নার কথা বলে আপনি যদি সমীক্ষা দেখলে একটা সমীক্ষায় চায়না বর্তমান বেজিং এর যে মেয়র তার মা হইলো চায়নার 10 নম্বর ধনী, হাউ কাম সে মেয়রের চাকরি করে এসে চায়না, তার মাদার চায়নার 10 নম্বর, এবং আজকে যে প্রেসিডেন্ট তার ফ্যামিলি কিন্তু অনেক ধনী, কিন্তু তাদের কোনো পুটিন হলো পৃথিবীর সবচেয়ে বড় রিচ পার্সন, তার দুর্নীতি নাই কোথাও তা না। আপনি মালয়েশিয়াতে দেখেন, মালয়েশিয়া 5% কিন্তু রিচ হলে যে করাপশন করে রিচ হয়েছে সেটি কি বলা যাবে? তাদের বিজনেস করে আমি বলো আর কি যে তাদের আপনি মালয়েশিয়াতে কিন্তু প্রেসিডেন্ট তার অ্যাকাউন্টে $80 কোটি সে ট্রান্সফার করছে জাতীয় ফান্ড, এটার জন্য মহাতির মোহাম্মদের লোক আসতে আসে। কিন্তু এইটা আমাদের দেখতে হবে যে আমাদের যেটা আপনি সত্যি বলেছেন যে আমাদের দেশের রাষ্ট্র যারা চালায় যারা রাষ্ট্রের মাথা তারা দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে না, কিন্তু আমাদের রাজনীতি ব্যবস্থা এটার জন্য সবচেয়ে বড় অন্তরায়, কারণ রাজনীতি করতে হলে মাঠের কর্মী পেতে হলে তাদেরকে কাবিখা, তাদেরকে টেন্ডার, তাদেরকে নিজেদের কাজ নিম্নমানের কাজ করার সুযোগ করে দিতে হবে, নাহলে তো মাঠে আপনি কর্মী পাবেন না, তারা এসে বলবে যে আমরা তো মাঠে ছিলাম বোমা মারছি নিজে খাইছি নিজের নিজের অত্যাচারিত হয়েছি আমি কি পালাম? আপনি এই দেশে যারা এই এই পর্যন্ত আপনি গত 90-এর আন্দোলনে আমি একজন ছোটখাটো ছাত্র কর্মী হিসাবে তখন রাজপথে ছিলাম, আমরা দেখেছি যারা ছাত্র নেতা থেকে রাজনীতি করেছেন যারা রাজনীতি কমিটমেন্ট ছিল আমাদের স্বপ্ন দেখাইতো দেশকে গণতন্ত্র দিলে এই দেশ সমস্ত মানুষের জন্য শিক্ষার অধিকার আসবে এ আসবে সে আসবে, আমরা রাজপথে না বুঝে তখন অনেক কিছু জীবনের সুন্দর সময়টা ওই অনেক রোদের মধ্যে রাস্তায় কাটিয়েছি, তারা কিভাবে বড় লোক হয়েছে আমরা দেখেছি তো, তাদের নামে আমরা ব্ল্যাকলিস্ট, তারাই কিন্তু 10 জন বাংলাদেশের বড় এরশাদের পতনের পরে 10 জন বড় দুর্নীতি ব্যবসায়ীদের বিরুদ্ধে কালো তালিকা করছিল, আবার তারা 10 জনের চেয়ে বড় লোক হয়ে গেছে পরে ক্ষমতায় এসে। আমরা রাজনীতি যদি টোটাল
এটা কোনো আওয়ামী লীগ আর বিএনপির প্রশ্ন না। এখন এক পার্টি আরেক পার্টিকে ভয় করবে যে ওকে এখন কি বলে স্যার বিএনপিকে ঠেকাতে হলে আমার এই লোকটার দরকার। দ্যাট মিনস আওয়ামী লীগ আজকে যদি দেখেন 30 বছর আগে আওয়ামী লীগ কারা করতো, এখন কারা করে, নেতৃত্বের পরিবর্তন কেন হলো? এটি পরিবর্তন হলো একজন একজন বর্বরকে আরেকজন বর্বরকে দিয়ে ঠাকানো, একজন সন্ত্রাসীকে আরেকজন সন্ত্রাসীকে ঠাকানো। এই যে রাজনীতির যে কালচার চলে আসছে, এটা থেকে তো জাতীয় ঐক্যমতের দরকার, জাতীয় কালচার এবং সবচেয়ে দরকার জাতীয় ঐক্যমত কে করবে? আমরা করবো, আমরা নাগরিকরা, আমরা নাগরিকরা সচেতন। পৃথিবীতে এমন কোনো পরিবর্তন হয় নাই যে কোনো একা কেউ করে দিছে, একা কোনো নেতৃত্ব করে দিছে। এটা করার জন্য আমাদের মধ্যে যদি দেশাত্মবোধ থাকে, আমরা যদি নিজেরা নিজেরা যদি পরিবর্তন না হই, তার দেশ কোনোদিন পরিবর্তন, আমরা শুধু সমালোচনা করি। আমি নিজে এভরিডে আমি ব্রেক আমি কে ওয়েট করে রেখি, আমি দেখি আমি ইনফ্লুয়েন্সিয়াল লোক, আমি তো এয়ারপোর্টে ইয়া করবো না, ওই আপনার কিউতে দাঁড়ায় পাসপোর্ট ইমিগ্রেশন করবো না, আমি যাবো ওসি সাহেব কে আসেন, আমি এবার একটু আসতেছি, আমাকে একটু স্পেশাল ফিলে, উনি আপনাকে ব্যাকডোর দিয়া, আপনি বিআইপি উপযুক্ত না, কিন্তু আমি তাকে ইনফ্লুয়েন্স করে বিআইপি দিয়ে যাই, হাজার হাজার গঠন। আমি একটা ব্যাংকে যাব, লাইনে যেতে হবে, আমি ম্যানেজারকে ফোন দিব, আমার টাকাটা লাগবে, আপনার রেডি করে। আমরা কিন্তু কিন্তু আমেরিকায় আপনি যাদের সাথে তুলনা করছেন ওই দেশে কিন্তু আমরা নিজেরাই নিজেদের প্রায়োরিটির জন্য এভরিডে আরেকজনের সমস্যার সমাধান করছি। এটা আমাদের একটা কালচারে পরিণত আসছে। তাই আমার পরিবর্তনটা আমি কতটুকু করলাম, এটা হলো সবচেয়ে বড় প্রশ্ন। আমি আর আপনার তিনজন পরিবর্তন হলে তো আমরা তো 15 জনের পরিবর্তন করতে পারি, চলেন আমরা 3 জন পরিবর্তন হয়ে আগে, আমরা কমিটমেন্ট করি, আমরা কোনো ব্রেক করবো না, আমরা কিউতে থাকবো, আমরা রাস্তায় ইয়ে করবো, আমি দুর্নীতির একটা গতি কোনো কাজ না হোক। ডক্টর চৌধুরী শুনেন, এটা হলো কি এই যে স্বতঃস্ফূর্ত ভাবে সবার ভিতরে শুভবুদ্ধির উদয় হোক, এটা প্রতিষ্ঠিত করেন আপনি যেমনটা উনি বলেছেন, সুবিধা হবে বলতে আপনাদের রাজন হত্যা কি হলো? আজকে আমি প্রথম আলোতে একটা হেডিং দিয়েছি যে জনগণের মতামতের বিজয়, মানে জনগণ এটার ব্যাপারে সোচ্চার হয়েছে, জনগণ মানে এটার ভিতরে জনমতটা এমন ভাবে পাবলিক যে ফেসবুক বলেন, পত্রপত্রিকা মন্তব্য বলেন, আপনি যদি বলেন রাজন হত্যার পরে যদি প্রত্যেকটা ইন্টারনেটের পত্রিকায় যদি দেখেন মন্তব্যগুলো যে মানুষ কিভাবে এটাকে রিয়্যাক্ট করছে, আমি দেখলাম এটাকে পত্রিকা হেডলাইন করেছে যে পাবলিক চেয়েছে তাই বলে হত্যাটা 12 দিনে হয়েছে, এটা কিন্তু সম্ভব। আমরা কিভাবে সচেতন, একজন একজন সমাজের জন্য সন্ত্রাসী ভূমিদস্যু, সে সমাজের জন্য সন্ত্রাসী, তাকে আমরা ভোট দিই না? দেই তো, আমরা তো তখন গিয়ে সব বলে যাই, আমরা নাঙ্গলার প্রতি নৌকার দানেশিস দেখি, প্রতীক দেখি, ব্যক্তিকে দেখি না। এই পরিবর্তনটা তো আমাদের মধ্যে সামাজিকভাবে আসতে হবে। এই পরিবর্তন কে করবে? মার্টিন লুথার কিং তো তার জীবনের রিস্ক নিয়েই তো একটা আন্দোলন করছে, এখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তো জীবনের 26 বছর জেলের অন্তরাতে থেকে রাজনীতি, এখন আমরা কিন্তু সবাই 17 বছর আমরা কিন্তু সবাই টক শুতে পরিবর্তনের কথা বলি। আমি নিজে পরিবর্তন কিনা, আমি এখানে বলছি হ্যাঁ আমি আমি অন্যায়কে প্রশ্রয় দেই, কারণ আমার যে সমাজ ব্যবস্থা প্রশ্রয় দিলে আই ক্যানট সার্ভাইভ। আমি যদি ব্যবসায়ী করি আমি অন্যায়কে প্রশ্রয় দিই না, এটা দিস ইজ টোটালি মিথ্যা কথা। শুনেন, এটা বলা যায়, এ ধরনের কথা বলা যায় যে সবার ভিতরে শুভবুদ্ধির উদয় হোক, কিন্তু বাস্তবতা এবং সবাই মিলে আন্দোলন করতে হবে। আমরা তো একটা বিরাট আন্দোলন করেছিলাম, সশস্ত্র আন্দোলন, সেটা ছিল 71-এর যে মুক্তিযুদ্ধ সেটাও ছিল একটা আন্দোলন। সেখানেও কিন্তু আমরা চেয়েছিলাম যে আমরা পাকিস্তানিদের থেকে তাদের যে অত্যাচার অবিচার এগুলো থেকে মুক্তি। আমরা কিন্তু এই যে এরশাদের বিরুদ্ধে যে গণ আন্দোলন করা হয়েছিল এটাও ছিল সামাজিক আন্দোলন। এই আন্দোলনের উদ্দেশ্য ছিল কি? উদ্দেশ্য কি ছিল যে একটা দুর্নীতি বাজ সমাজ গড়ে তোলা, উদ্দেশ্য ছিল প্রত্যেক মানুষ তার বাক স্বাধীনতা ফিরে পাবে, প্রত্যেক মানুষ তার অর্থনৈতিক স্বাধীনতা ফিরে পাবে। আমি একটা ছোটখাটো ব্যবসা করব, আমাকে সেই ব্যবসার জন্য যদি নানাভাবে হেনস্থা করে সরকার যে এটা দাও ওটা দাও, এই টাকা দিতে হবে, আমার একটা লাইসেন্সের ঘুষ দিতে হবে, এটা করতে হবে সেটা করতে হবে, তখন তখন তো আমার সেই স্বাধীনতা আবার চলে গেল। তাহলে আমাদের আমাদের কি হোল লাইফ সরকার করছে না, সেটি ইন্ডিভিজুয়াল সরকার করছে সরকারকে যখন আনা হয়েছে,
সরকার যখন একটা ম্যানিফেস্টো দিচ্ছে, এই সরকার বলেন বা যে কোনো সরকার বলেন, সে কি বলছে যে এই অর্থনৈতিক উন্নয়ন হবে, ডাবল ডিজিট গ্রোথ হবে, কিন্তু দুর্নীতিও হবে, এটা তো বলে নাই। সরকার একটা দুর্নীতিমুক্ত, একটা সন্ত্রাস মুক্ত একটা সমাজ ব্যবস্থার অঙ্গীকার করেছে, এটাই সবাই করে, সেটাকে তারা ইনসিওর করতে পারছে। আজকে যে এই যে সন্ত্রাস, এই যে দেখেন, এই যে দেখেন, এই আপনার রাজীব হায়দার, আহমেদুর রাজীব হায়দারকে হত্যা করা হলো 2013 সালে ফেব্রুয়ারিতে, তারপর এক বছর পরে আপনার অভিজিৎকে হত্যা করলো, ওয়াশিকুর রহমানকে হত্যা করলো, নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয়কে হত্যা করা হলো, তারপরে আপনার লাস্টে যে ফয়সাল আরফিন দীপনকে হত্যা করা হলো, এর ভিতরে আপনার আরেকজনকে হত্যা করা হয়েছে। এই যে হত্যা করা হয়েছে, কয়জনের আমরা বিচার শেষ হয়েছে, কয়েকজনকে আমরা দেখেছি যে তাদের যারা হত্যাকারী তাদেরকে ধরা হয়েছে, তাদের শেষ হবে বলতে, তার মানে কি, তার মানে কি কমপ্লাসেন্সি অথবা ইনএফিসিয়েন্সি। এখানে একজন একজনকে, একজন প্রকাশক, প্রকাশকরা হচ্ছে সবচেয়ে মহৎ পেশার সাথে, এটা সবচেয়ে মহৎ পেশা। এখানে মানব জাতির যে জ্ঞান, তাদের যে বিজ্ঞান, সেই যে তথ্য জ্ঞান, তারা যা চিন্তা করেন, ভাবনা করেন, সেগুলিকে প্রকাশ করে, এর থেকে বড় কোনো মহৎ কাজ হতে পারে না। সেই একজন প্রকাশক এই ফয়সাল আরফিন দীপন, তাকে কুঠার দিয়ে নৃশংসভাবে হত্যা করা হলো, কেন? এটা তার যে বাক স্বাধীনতা, সে বাক স্বাধীনতাকে, তার যে অর্থনৈতিক স্বাধীনতা, যে সে একটা প্রফেশনকে বেছে নিচ্ছে, সে করতে দেওয়া হলো না। এদিকে একদিকে কি করতেছে, যে আমি যদি একটা কথা বলি, আজকে ফেসবুকে কিছু লেখি বা একটা এসএমএস করি, সেটা যদি কারোর কাছে বলা হয় অশ্লীল বা কুৎসাপূর্ণ বা মিথ্যা, এবং কারো এর ফলে যদি এটা পড়ে যদি কেউ নীতিভ্রষ্ট হন, কোন নীতি উল্লেখ নাই হন, তাহলে আমাকে 14 বছর পর্যন্ত আপনি জেল দিতে পারবেন। অর্থাৎ আমার বাক স্বাধীনতা, আমি যদি একটু একটু প্র্যাকটিস করতে যাই, আমাকে সরকার 14 বছর মধ্যে জেল দিয়ে দিতে পারবেন। আবার এদিকে যদি আমি বাক স্বাধীনতা, যদি একটু ধর্ম বিষয়ে কিছু আলোচনা করি, আমাকে আপনি কুঠার দিয়ে মারবেন। তাহলে দেশের জনগণের কিসের মুক্তি? এখানে লেখা হয় যে আমরা অপ্রতিরোধ্য গতিতে বাংলাদেশে এগিয়ে চলছে, আসল ঘটনা কি জানেন? অপ্রতিরোধ্য গতিতে বাংলাদেশ মধ্যযুগের দিকে ফিরে যাচ্ছে। এখানে যে দেশে একটা কথা বলার জন্য মাথায় কুঠার আঘাত করা হয়, একটা কথা বলার জন্য সরকার 14 বছর জেল দিয়ে দিতে পারে, সেই বাংলাদেশ তো আমরা চাইনি। আমরা যে বাংলাদেশের জন্য যুদ্ধ করেছি, সেখানে সকল লোকের, সকল ধর্মের, সকল পেশার লোকের সমান অধিকার থাকবে, সমানভাবে তারা স্বাধীনতা ভোগ করবে। যে সেই বাংলাদেশ তো আমরা পাইনি, আমরা পেয়েছি এখন যে বাংলাদেশ, সেই স্বপ্নের বাংলাদেশের প্রেতাত্মা। এখানে আমরা বাস করি, আমরা ভয় বাস করি, তারপরে উজ্জীবিত হই, আশান্বিত হই, ছোট ছোট ঘটনা দেখলে, এইসব যে বিচার দেখলে আমরা উজ্জীবিত হই, কিন্তু তারপর চারিদিকে কিন্তু হতাশার একটা ছাপ রয়েই গেছে। কারণ এই যে ইয়াং জেনারেশন, আপনি দেখেন, আপনার এখানে 25 লক্ষ লোক কাজ করে, 1 কোটি লোক আজকে, 1 কোটি লোক ইয়াং ছেলেরা, ইয়াং লোকেরা সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে আছে, তারা কেন গেছে? তারা এখানে কাজ পায় নাই। এই রাষ্ট্র, এই সমাজ, এই সব তরুণ যুবকদেরকে চাকরি দিতে পারে না, তারা মধ্যপ্রাচ্যে দাসের মতো জীবন যাপন করে, ইউরোপের একেবারে অন্ধকার ভাবে থাকে, যেন তাদেরকে ধরতে না পায়। জীবনের উদ্দেশ্যই হচ্ছে কোনো একটা দেশে যেয়ে স্থিত হওয়া, সে দেশ তো বাংলাদেশ না। বাংলাদেশের আজকের সবাই চাচ্ছে বিদেশে যে স্থায়ী বাসিন্দা হওয়ার জন্য। যদি এই দেশের প্রতি মানুষের এত ভালোবাসা থাকতো, এত আকাঙ্ক্ষা থাকতে পারতেছে না, বিদেশে যে স্থায়ী হয়ে যাচ্ছে। সেই জন্য আমি বলি যে আমাদের ওই যে বলেন যে সরকারের উপর চাপ সৃষ্টি করা দরকার, যে তুমি আইনের শাসন প্রতিষ্ঠা করো, যেভাবেই হোক তুমি আইনের শাসন প্রতিষ্ঠা করো, আইনে যা লেখা আছে, যারা দুর্নীতি করবে, যারা অপরাধ করবে, যারা সন্ত্রাস করবে, যারা চাঁদাবাজি করবে, যারা অন্যের স্বাধীনতা হরণ করবে, তাদেরকে সরকারের রুখা দরকার। এটা সরকারের কাছে আমরা দাবি করতেই পারি। অনেক কিছু আসলে তো আমাদের আইনের শাসন, এবং আপনি যেটা প্রথম বলছিলেন যে আমাদের স্বাধীনতা, আসলে এটা রাজনৈতিক পট পরিবর্তনের পরে স্বাধীনতা, আমাদের স্বাধীনতা যুদ্ধটা কার জন্য ছিল? মধ্যবিত্ত, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষরাই যুদ্ধ করেছে, রক্ত দিয়েছে। এই যুদ্ধটা ছিল আমাদের
ভৌগোলিক স্বাধীনতা এবং অর্থনৈতিক স্বাধীনতা এবং সব স্বাধীনতার কথা বললেন, ধর্ম মৌলিক সমস্ত অধিকারের স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা। আজকে স্বাধীনতার পরে আমি যা একটু আমার কথা আবার রিপিট করতে চাই, স্বাধীনতার পরে বঙ্গবন্ধুকে হত্যার পরে স্বাধীনতার যে মূলনীতি, যারা বঙ্গ স্বাধীনতার সাথে যারা জড়িত, যে নীতি আদর্শের দিক দিয়ে দেশ আদর্শিক একটা দেশে রূপান্তরিত হওয়ার কথা ছিল, যে দেশ শুধু সত্যি বলছেন আপনি শুধু আপনার আপনার আমরা প্রবৃত্তি হব নাকি আমরা পদভ্রষ্ট হব, প্রবৃত্তি পদভ্রষ্ট হইয়া প্রবৃত্তি তো এই প্রবৃত্তির দরকার নাই, আমাদের নৈতিক একটা সুশীল যেখানে সব মানুষের ধর্মের স্বাধীনতা থাকবে, মানুষের কথার স্বাধীনতা থাকবে, সত্যকে সত্য মিথ্যা বলার অধিকার আমার থাকবে, আমার চিন্তার স্বাধীনতা থাকবে, সেই জন্য আমরা মুক্তিযুদ্ধ করেছি আমাদের পূর্ব প্রজন্মরা। এই মুক্তিযুদ্ধের পরে আজকের যে পরিবর্তন রাজনীতি, এটা চোখে আমাদের আমাদের ইতিহাসবিদ হওয়ার দরকার নেই, যে আমাদের সন্ত্রাসীদের রাজনীতিতে ঢুকানো, তাদেরকে এমপি বানানো, তাদেরকে পেট্রোনাইজ করা, তারপর রাজনীতিটা একটা আস্তে 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 এখন রাজনীতিটা ব্যবসায়ীদের কাছে নিয়ে যাওয়া, তারপর যাদের টাকা আছে তাদেরকে কাছে নিয়ে যাওয়া, এখন কর্মী বাহিনী এমন হয়েছে দেখছি আমরা, যে রাজনীতি যে মেট্রিকুলেশন পাস করে না, এসএসসি পাস করে না, তাও ঢাকা ইউনিভার্সিটিতে বক্তৃতা দিতে দেখেছি, তারও ঢাকা ইউনিভার্সিটির ছাত্র নেতাদের, এই যে রাজনীতির যে দূষিতকরণ, রাজনীতিটাকে সত্যের রাজনীতি থেকে একটা অসত্যের প্রতিযোগিতা রাজনীতি রূপান্তরিত করা, এই প্রক্রিয়াটা গত 40 বছর হয়েছে। এইটা এইটার জন্য আপনি এই সরকার বা কোনো সরকার একক বাই দেয় না, এটা একটা পরিবর্তনশীল সমাজে আমরা এটা রাজনীতিকরণটা হয়ে গেছে, এবং এটা পরিবর্তন আমাদের চোখের ভিতরেই, আমরা 30 বছর 35 বছর 40 বছর এই ঘটনাটা ঘটে গেছে। এখন যে পরিবর্তন আমরা আসছি, আমাদের শিক্ষা ব্যবস্থা স্বাধীনতার আপনি দেখেন যে রিফ্লেকশন, যে ধর্ম আমি যদি আমি ধর্ম যতটুকু বুঝি, আমি ধর্ম নিয়ে কথা বলতে চাই না, ধর্ম আমি যতটুকু বুঝি ইসলাম শান্তির ধর্ম, ইসলাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আমি বেশি পড়তে চাই না, আমি যখন ক্লাস ফোরে পড়ি থ্রিতে পড়ি ইসলামের তাৎপর্য যখন পড়তাম ওই ফোরে ছোট বলার, আমি কোরআন শরীফ পড়েছি ছোট সময় কাছে মস্ত করতে পেরেছি, এখন কিন্তু মুখস্থ করতে পারবো না, ছোটবেলার কথাটা ছড়া এখন বলতে পারি, এখন কিন্তু একটা ছড়া মুখস্থ করতে পারবো না, ছোটবেলার ছড়াগুলি এখনো কিন্তু আমরা বলতে পারি অনেকে। আমরা দেখেছি হযরত মুহাম্মদ তৎকালীন আরবের দেশে জাহেলিয়ার যুগে মানুষকে পুড়ে মারতো, অশান্তি ছিল, মেয়েদেরকে হত্যা করত পুড়ে, সমস্ত অশান্তিকে রক্ষিত করার জন্য হযরত মুহাম্মদ আল্লাহর নবী হিসেবে আল্লাহ প্রেরণ করছে শান্তির জন্য। উনার বিদায় হজের বাণী উনি বলছে আজকে মদিনা আজকে মক্কা সব মানুষের জন্য মক্কা, আজকে সবাই আমার একসাথে মিলা দেশ করবো। উনার মক্কা উনার মদিনাতে হিজরত, উনি ইহুদি নাসারা উনি আগে তাদেরকে সাথে থাকছে সমাজবদ্ধ হয়েছে, উনি আদেরকে তাদেরকে আগে মুসলমান বানায়নি। এখন ইসলামের যে বৈশিষ্ট্যতা, বৈশিষ্ট্য থেকে আমরা কিভাবে বিকৃত হয়েছি, আমাদের দেশে যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থাকে সত্যিকারের শিক্ষা ব্যবস্থা থেকে আমরা এককেন্দ্রিক শিক্ষা ব্যবস্থাটা এখানে আমরা করতে পারিনি, যেটা আমাদের স্বাধীনতা মুক্তিযুদ্ধের লক্ষ্য ছিল। আমাদের মুখ্য লক্ষ্য ছিল এই দেশের একটা মানে কৃষক শ্রমিক মেহনতি মানুষের মৌলিক অধিকার নির্ভর রক্ষা, অর্থনীতি সবার জন্য, শিক্ষা ব্যবস্থা সে বেশি করতে, এ কেন করতে পারেনি, রাজনৈতিক পট পরিবর্তন, সামরিক শাসন, তারা এসে আমাদের বিভিন্ন, আপনি একটা জিনিস কথা বললেন যে আমেরিকার কি লাভ, আপনি যদি বলি গাদ্দাফির সময় টোটাল গাদ্দাফি ছিল একজন কমিউনিস্ট মেন্টালিটি, সাম্যবাদী মেন্টালিটি, একটা ছেলে যদি 25 বছর হতো সে তার বিয়ে করার জন্য $50,000 পড়তো গাদ্দাফিতে, সে যদি গ্রাজুয়েশন করতে চাইতো তাকে আমেরিকা ইউরোপের যে কোনো দেশে সে ফ্রি গ্রাজুয়েশন, এটা জানেন গাদ্দাফি, তাহলে গাদ্দাফিকে হত্যা করার পরে হোয়াট ইজ দ্য রেজাল্ট আপনার লিবিয়াতে, লিবিয়া আজকে কে শাসন করছে কেউ বলতে পারে না, কে কোন জায়গার শাসক বলতে পারে না, আপনার সাদ্দাম হোসেনের বলা হলো, যেটা ওদিন সিনিয়র বুশও বললো যে আমার ছেলেকে দিয়ে ডিক চেনি অনেক ভুল তথ্য দিয়ে তাকে অনেক পথে দাবিত করছে, খারাপ পথে, সিনিয়র বুশ জুনিয়র বুশের সমালোচনা করছে, আমি পরশুদিন আপনাদের দেখেছেন, মানে কি সাদ্দাম হোসেনকে রাসায়নিক অস্ত্র আছে জীবাণু অস্ত্র আছে করে নাই কেন করলো, এইটা ওই যে কুশের যেদিন আপনি 9/11 পরে ফার্স্ট বুশ কি বক্তৃতা দিয়েছিল কুশের, মানে ধর্মযুদ্ধ শুরু হয়ে গেছে, যেটা ওই যে ইসরায়েলের সময় ইসরায়েল যেটা কত বছর আগে ওই আপনার সভ্যতার ওই সময় যে করে, এখন আজকে বাংলাদেশের ভৌগোলিক কারণে আমাদের অবস্থান কিন্তু আছে, আজকে যদি অর্থনৈতিক ভাবে দেখেন আমাদের সাথে চীন, আমাদের ইন্ডিয়া, আমরা কিন্তু বাংলাদেশ, বাংলাদেশ এখানে অর্থনৈতিক ভাবে আজকে দেখেন এখনো যদি এখানে যে বসে আছি চীন সাগরে, আপনি দেখেন মার্কিন রণতরি নিয়ে একটা কিন্তু স্নায়ুযুদ্ধ কিন্তু আছে, কিন্তু এখানে আমরা যখন দেখি মেরিকরণ বিভিন্ন জায়গায়, আজকে ইন্ডিয়া ছিল আগে রাশিয়ার
এখন আমেরিকার সাথে তাদের ব্লক, এই মেরুকরণে আমাদের দেশটা আমরা যখন স্বাধীন সিদ্ধান্ত, স্বাধীন নৈতিকতাভাবে একটা স্বাধীন দেশ হিসেবে সিদ্ধান্ত নেই, ভৌগোলিক অর্থনৈতিক আমেরিকার সাম্রাজ্যবাদী রাজনীতিতে এটা কতটুক সফল আর কতটুক সম্ভব এটা 71 সালে আমরা দেখেছি। তারা আমাদের স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে কয়বার ভেটো দিয়েছে এটাও দেখেছি। তারা মুক্তি, তারা আজ পর্যন্ত আমেরিকা কোনো শান্তিকামী মুক্তিকামী মানুষের পক্ষে কাজ করে নাই, একটা রেকর্ড নাই, শান্তিকামী মুক্তিকামী মানুষের পপক্ষে তারা কখনো কাজ করেনি। আপনি যদি মনে করেন মার্গারেট থেচার যখন 90 এর দশকে, বেশি দিন আগের কথা না, যখন সাউথ আফ্রিকাতে মানুষের বুটের, কালোদের বুটের ব্যাপারে সে যখন বেটু দিল, তখন আমেরিকা কিন্তু মার্গারেট থেচারকে সমর্থন করলো। সে কিন্তু ওই ওই আপনার আমাদের তালোমানিক যাকে পরবর্তী বললো, তার সারা জীবনের 26 বছরের জেল, তারকে কিন্তু সমর্থন দিল না। তা আমেরিকা কিন্তু কোনো পক্ষেই কোনোভাবে প্রগতির পক্ষে কোন সময় ছিল না, তাদের ইতিহাস না। আপনি একটা উদাহরণ দিতে পারেন? আমি আপনার কাছে, আমি শেষ আর কিছু যোগ করব না, আমি যদি একটা করতে পারি, জাস্ট 1 মিনিট, 1 মিনিট। আমি এই দেশের, এই দেশের মানুষ, এই দেশের যে যুবক যারা লেখাপড়া করছে তারা অনেক বেশি প্রগতিশীল, আইটি খাতে তারা অনেক বেশি। আপনি জানেন বিদেশে মানুষ আছে, আমি অভিভূত হই যে তারা এত কষ্ট করে আমাদের দেশটাকে গড়ছে, তারা টাকা পাঠাচ্ছে, তাদেরকে স্যালুট দিই, তাদের স্যাক্রিফাইস আছে। হ্যাঁ, আজকে যারা যুব সমাজ তাদেরকে হতাশাগ্রস্ত করতে পারি না, একমাত্র আপনাকে দৃঢ়চেতা এবং সমৃদ্ধ, আপনাকে উজ্জীবিত করতে পারে একমাত্র আশার আলো। আমি একজন এন্টারপ্রেনার হিসাবে যুব সমাজে দেশের মানুষকে আশার আলো শোনাতে চাই, আমি স্বপ্ন দেখাতে চাই দেশের কৃষক শ্রমিক যারা, এই দেশের যে 55,000 বর্গ মাইল কিলোমিটারে কৃষকরা যে বাম্পার আমাদের খাদ্য সম্পন্ন করেছে, এটাকে আমরা বড় করে তুলি না কেন? তাদের সাফল্যকে আমরা বেশি করে প্রচার করি না কেন? এই শ্রমিকরা আমার $30 বিলিয়ন আরএমজি করছে, তাদের সাফল্যকে আমরা তুলি, তাদের সাফল্য যদি আমরা সঠিকভাবে তুলতে পারি, তাহলে আজকে যারা দুর্নীতি করছে, আজকে যারা আমাদের দেশে রক্ত শুষে খাচ্ছে, তাদেরকে আমরা তাদের সাফল্যের বন্যায়, তাদের সাফল্যের ঐক্যবদ্ধতায়, তাদের সাফল্যে আমরা আমাদের যে শক্তি যোগাবে, মোরাল, মোরালিটি দিবে, মোরালিটি তাদেরকে আমরা পরাজিত করতে পারবো ইনশাআল্লাহ। ডক্টর মঞ্জুর, আমি দেখেন একটু শর্ট করতে হবে, শর্টই বলি যে মরীচিকা সৃষ্টি করায় আমি বিশ্বাসী না। আপনি যে মরীচিকা সৃষ্টি করতে চাচ্ছেন, আমি বাস্তববাদী লোক, আমি যেটা বাস্তব দেখি সেটাই। তবে আপনি যেটা আমেরিকা সম্বন্ধে যেটা বলতেছিলেন, স্নায়ু যুদ্ধের সময় আপনি ধরেন 20-30-40 বছর আগে যখন বাইপোলার ওয়ার্ল্ড ছিল আমেরিকা এবং রাশিয়া, তখন এক ধরনের এই ধরনের ব্যাপার ছিল, ছোট ছোট রাষ্ট্র বেশ গুরুত্ব পেত। এইখানে একটা জিনিস ইনিয়ে বিনিয়ে নানাভাবে বলার চেষ্টা করা হচ্ছে যে আমেরিকা ইউরোপিয়ান ইউনিয়ন বাংলাদেশকে সময় নাই, আপনি বলছেন তো। আচ্ছা, এবং বলা হচ্ছে যে বাংলাদেশকে সিরিয়া বানায় এখানে বম ঠম মারা হবে, এটা সেটা, এগুলি সব কল্প কাহিনী। শুনেন, আমেরিকা ইজ এ গ্রেট কান্ট্রি, আমি আমেরিকাতে ছিলাম, 9 বছর ছিলাম আমেরিকায়। আপনার বাংলাদেশের যে কোনো লোককে বলেন, তাদেরকে সবকিছু ফেলে বেঁচে কিনে কিন্তু আমেরিকা চলে যাচ্ছে কেন? প্রধানমন্ত্রী ছেলেই তো আমেরিকা থাকে, প্রধানমন্ত্রী মেয়েই তো কানাডায় থাকে, এদেশ এত খারাপ হলে এরা থাকে কেন? এদেশ যদি এতই খারাপ, এদের যদি এত সাম্রাজ্যবাদী, এরা যদি কালো মানুষের প্রতি তাদের এতই বেশি হিংসা বিদ্বেষ থাকে, সেখানে কালো লোক প্রেসিডেন্ট হয়েছে, যাই হোক, সেখানে সেখানে এই দেশের লোকজন কেন তাহলে আমেরিকায় যায়? আমেরিকাকে আপনারা যতই নিন্দা করেন না কেন, আমেরিকাতে যাওয়ার জন্য উদগ্রীব। এখানে পলিটিশিয়ান কয়টা পলিটিশিয়ান আছে? আপনার অনেক পলিটিশিয়ান আছে, তাদের ইংল্যান্ডের পাসপোর্ট আছে, এদেশের অনেক লোক ফ্ল্যাগ উড়ে চলে, তার আমেরিকান সিটিজেনশিপ। আমি পলিটিশিয়ানদের পক্ষে তো বলি না, বলি না, আমি দুইটা লোকের কথা জানি, তাদের বিদেশি নাগরিকত্ব আছে, অথচ বাংলাদেশের পতাকা উড়ায়, কেন উড়ায় তারা? তারা যারা বাংলাদেশের বিদেশের নাগরিকত্ব নিচ্ছে, সে বিদেশে চলে যাবে। এখানে যদি বাংলাদেশের ফ্ল্যাগ উড়াইতে হয়, বাংলাদেশের নাগরিকত্ব থাকতে হবে, 4টা ডিস্ট্রিক্ট ঘুরে নাই, অথচ বিরাট বিরাট লিডার আমেরিকা থেকে এসে ফটফট করে ইংলিশ বলতেছে, বিরাট লিডার হয়ে যেতেছে। শুনেন, আমেরিকার অনেক সমালোচনা করা যায়, ইউরোপিয়ানের অনেক সমালোচনা করা যায়, কিন্তু নিজেদের ভুলটা দেখা যায় না। আমরা এখানে যারা, একটা দুটা রাজতন্ত্র হয়ে গেছে, এই দুই রাজতন্ত্র জায়গায় জায়গায় ছোট 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 রাজতন্ত্র সৃষ্টি করার জন্য আপনার এই একটা রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলছে, তার ভুক্তভোগী কারা? ভুক্তভোগী কিন্তু আমরা।
আমরা প্রজা হয়ে গেছি। আপনি দেখেন এই যে প্রয়াত আমাদের সমাজ কল্যাণ মন্ত্রী মোহসেন আলী সাহেব, সৈয়দ মোহসেন আলী সাহেব, ওনার প্রতি শ্রদ্ধা জানিয়েই বলি, উনি একজন ভালো রাজনীতিবিদ ছিলেন, উনি রাজনীতি করে গেছেন, শেষ করতে হবে। ওই সিটে ওনার মৃত্যুর পরে নমিনেশন দেওয়া হলো কাকে? ওনার স্ত্রীকে। কেন? ওখানে কি আর কোনো পলিটিশিয়ান ছিল না? যদি না থাকে তাহলে বুঝতে হবে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয়েছে, অর্থাৎ বাংলাদেশে ছোট 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 রাজতন্ত্র হচ্ছে। এই রাজতন্ত্রের ফলে এই যে সকল রাজনৈতিক ক্ষমতা কিছু কিছু পরিবারের মাধ্যমে সঞ্চালিত হয়ে বাংলাদেশকে গ্রাস করে নিচ্ছে। এর বিরুদ্ধে কিন্তু আমাদের দাঁড়াতে হবে, এর বিরুদ্ধে বলতে হবে। এ বলতে গেলে হয়তো জেল ফটক খাটতে হতে পারে, কিন্তু তবুও বলতে হবে। জি, দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে তোমাদের সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে, ইমেল, এসএমএস এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনারা মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমরা দুটো, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 দেখবার আমন্ত্রণ রইল মিস্টার এইচ আসলাম সানি এবং ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শক মন্ডলী, আমরা দু অতিথি নানা বিষয় নিয়ে কথা বলছিলেন এবং সমস্যা আছে বাংলাদেশে, অস্বীকার করবার কোনো সুযোগ নেই। এখানে ষড়যন্ত্র আছে কি নেই সেই বিষয়ের মধ্যে না গিয়েও ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী যেমনটা বলছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা ইউরোপীয় ইউনিয়নের সমালোচনা না করে বরঞ্চ আমাদের নিজেদের ভুল ত্রুটি কি আছে সেটি আমরা দেখবার চেষ্টা করি। এবং একই সঙ্গে তিনি বলছিলেন যে বাংলাদেশে ছোট ছোট রাজতন্ত্র তৈরি হচ্ছে, বাংলাদেশের সমস্যা কি, সম্ভাবনা কি, সেগুলো দুজনেই কম বেশি আলোচনায় নিয়ে এসেছেন। মিস্টার আসলাম সানি একজন উদ্যোক্তা এবং তরুণ উদ্যোক্তাই বলা যেতে পারে, সফল উদ্যোক্তা হিসেবে তিনি মনে করেন যে বাংলাদেশে গুড গভর্নেন্সের সমস্যাটা প্রবলভাবে আছে এবং প্রবল সম্ভাবনা থাকার সত্ত্বেও সরকারের দিক থেকে ফ্যাসিলিটেট করবার নানা বিষয়ে একটা সমস্যা রয়েছে এবং মূল্যবোধের অবক্ষয় যেটি ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী একমত পোষণ করেছেন, সামাজিক পারিবারিক ধর্মীয় মূল্যবোধের একটা বড় অবক্ষয় রয়েছে এবং সেটি স্পর্শ করেছে আমাদের রাজনীতি অর্থনীতি সহ সকল ক্ষেত্রকে। অস্থিরতা যেটি আছে সেটি কি দেশি ষড়যন্ত্র না বিদেশি ষড়যন্ত্র, নানান কথাবার্তা বিভিন্ন সময় হচ্ছে এই বিষয়ে ডক্টর চৌধুরী স্পেসিফিক মন্তব্য। তিনি মনে করেন যে মানবতা বিরোধী অপরাধের বিচারের অন্তত দুজনের রায় একেবারে চূড়ান্ত পর্যায়ে আছে, যদি অ্যাপিল ডিভিশন সিদ্ধান্ত হয়ে গেছে বাকি যেটুকু ঝুলে আছে সেটুকু শেষ হলে সেটিকে সামনে রেখে এক ধরনের অস্থিরতা তৈরি করা হচ্ছে। তবে উনি স্পষ্ট করেননি যেখানে জঙ্গিবাদ আছে কি নেই, কেননা আমরা 2004-05 যে চিত্র দেখেছি তখন অবশ্য মানবতা বিরোধী অপরাধের বিচার কার্য চলছিল না, যদিও সরকার সেই সময় সেটি অনেকটা সময় প্রশ্রয় দিয়ে একটা পর্যায়ে গিয়ে সেটি দমন করবার কৃতিত্ব নিয়েছে তৎকালীন সরকার এবং পরবর্তীতে এখন যারা ক্ষমতায় তারাও তাদের আগের টার্মে এই বিষয়ে সফলতা ছিল, কিন্তু 2014-05 জানুয়ারি নির্বাচনের পর থেকে এই বিষয়ে আবার তাদের এক ধরনের দুর্বলতা স্পষ্টভাবে লক্ষণীয়। যদিও প্রধানমন্ত্রী খুব ক্যাটাগরিক্যালি বলেছেন যে এদেশে আইএসও নেই, জঙ্গিও নেই, জঙ্গি নামে যেটি হচ্ছে সেটি মূলত দুটো বিশেষ রাজনৈতিক দলের তৎপরতা। যাদেরই তৎপরতা হোক না কেন তাদের আইনের আওতায় এনে বিচার করা বাঞ্ছনীয় এবং অবশ্যই শুধুমাত্র রাজনৈতিক অবস্থান থেকে প্রতিপক্ষকে ঘায়ল করবার জন্য নয়, প্রকৃত তথ্য প্রমাণ থাকলে যথাযথ তদন্তের ভিত্তিতে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসা দরকার। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।